شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. অসংখ্য ধন্যবাদ আমার দিনী ভাইকে আল ফুরকান মিডিয়ার মাধ্যমে। তিনি একটি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে তিনি যেখানে বাস করেন সেখানে জাকাত সংকট থাকার কারণে, বেশি সংখ্যক লোক হওয়ার কারণে তারা সালাত আদায় করতে, জামাতের সাথে সালাত আদায় করতে অসুবিধা। এমন অবস্থায় ইমাম সাহেবের সাথে যদি মিলে আরেকটি কাতার করে জামাত করা যায় তাহলে সেটা করা যাবে কিনা, অনুমোদন আছে কিনা? আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, যদি জায়গা সংকট হয় তাহলে ইমাম সাহেবের সাথে আর একটি কাতার করে আপনারা মিলে একসাথে জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। সুন্দর এই প্রশ্নটি আপনি করেছেন এবং এটা অনেকেই জানে না। আপনি প্রশ্নটি করে সকলকে যে জানিয়ে দিলেন, শিক্ষা দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর আল ফুরকান মিডিয়ার মাধ্যমে যা আপনি প্রশ্ন করে জানতে পেরেছেন, যারা এই ফুরকান মিডিয়া যারা কাজকর্ম করেন এবং ইসলামের যারা খেদমত করছেন তাদেরকে আল্লাহ দুনিয়াতে এবং পরকালে উত্তম জাযা খাত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।